সাম্প্রতিক বিষয়। আজকের আলোচনা হচ্ছে সাম্প্রতিক বিষয়। সম্প্রতি বাংলাদেশে কতটি পণ্যে চীন সরকার শুল্কমুক্ত সুবিধা দিয়েছে? সম্প্রতি বাংলাদেশে কতটি পণ্যে চীন সরকার শুল্কমুক্ত সুবিধা দিয়েছে? 8,265টি, অর্থাৎ 67%। বিশ্বশান্তি সূচকে 163টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বশান্তি সূচকে 163টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান 97তম। বিশ্বশান্তি সূচকে 163টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান 97তম। সম্প্রতি বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? সম্প্রতি বিশ্বশান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। অষ্টমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 2021 এবং 2021 থেকে 2022 নির্বাচিত হয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি ভারত চীন সংঘর্ষ ঘটে। ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখের কোন উপত্যকায়? গালওয়ান। সম্প্রতি ভারত চীন সংঘর্ষ ঘটে। ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখের কোন উপত্যকায়? সেটা হচ্ছে গালওয়ান। দ্য রুম ওয়ার ইটস হ্যাপেন্ড বইটি কে লিখেছেন? ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বোল্টন। ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বোল্টন। ভারত নেপাল সীমান্তবর্তী বিতর্কিত স্থান কালাপানি এর আয়তন কত? ভারত নেপাল সীমান্তবর্তী বিতর্কিত স্থান কালাপানি এর আয়তন 400 বর্গ কিলোমিটার। সম্প্রতি বর্ণ বিদ্বেষ বিরোধী কমিশন গঠন করেছে কোন দেশ? সম্প্রতি বর্ণ বিদ্বেষ বিরোধী কমিশন গঠন করেছে কোন দেশ? যুক্তরাজ্য। সম্প্রতি বর্ণ বিদ্বেষ বিরোধী কমিশন গঠন করেছে যুক্তরাজ্য। দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনার জন্য তৈরি অফিসের নাম কি? দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনার জন্য তৈরি অফিসের নাম লিয়াজো অফিস। লিয়াজো অফিস। উইগুর মুসলমানদের সুরক্ষা বিল উইগুর মানবাধিকার অ্যাক্ট 2020 পাশ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুযোগে বিশ্বে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুযোগে বিশ্বে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। নিউজিল্যান্ডের শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? নিউজিল্যান্ডের শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেসিন্ডা আর্ডান। জেসিন্ডা আর্ডান। নিউজিল্যান্ডের শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেসিন্ডা আর্ডান। আর্ডান। বিশ্বে কোন দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? বিশ্বের কোন দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? তিউনিসিয়া। তিউনিসিয়া। বিশ্বে তিউনিসিয়া দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে। তিউনিসিয়া। বর্তমানে ইন্দো বাংলাদেশ নৌ প্রোটোকল রুটের সংখ্যা কতটি? 10টি। বর্তমানে ইন্দো বাংলাদেশ নৌ প্রোটোকল রুটের সংখ্যা 10টি। ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশে আঘাত এনেছিল কত তারিখে? ঘূর্ণিঝড় আমপান বাংলাদেশে আঘাত এনেছিল 20 মে 2020 সালে। 20 মে 2020 সালে। হিমালয়ের চূড়ায় 5G চালু করেছে সম্প্রতি কোন দেশ? হিমালয়ের চূড়ায় 5G চালু করেছে সম্প্রতি চীন, চায়না মোবাইল ও হুয়াওয়ে। সম্প্রতি বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে কোন খাত? বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে কোন খাত? পাট খাত। বর্তমানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে পাট খাত। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে
বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। করোনা ভাইরাসের জন্য কোন দেশের প্রেসিডেন্ট সহ সব এমপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে? করোনা ভাইরাসের জন্য কোন দেশের প্রেসিডেন্ট সহ সব এমপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে? বস্তুয়ানা। বস্তুয়ানা করোনা ভাইরাসের জন্য বস্তুয়ানা দেশের প্রেসিডেন্ট সহ সব এমপিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশকে কত কোটি টাকা সাহায্য দিবে বিশ্বব্যাংক? কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশকে কত কোটি টাকা সাহায্য দিবে বিশ্বব্যাংক? $10 কোটি। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশকে $10 কোটি সাহায্য দিবে বিশ্বব্যাংক। ধন্যবাদ।